নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন রাজ্যের বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এছাড়াও কোনো কোনো ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় পরীক্ষা হচ্ছে বা তোমাদের আপকামিং দিনে আপকামিং ডে পরীক্ষা রয়েছে তো সেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে এক্সাম বাংলা পাবলিকেশনের উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য জেনারেল নলেজের যে ক্লাস আসছে আজকে তার বাইশ নম্বর সেট নিয়ে চলে এলাম তোমরা প্রত্যেকেই জানো যে একদিন ছাড়া সন্ধ্যে সাতটায় এক্সাম বাংলার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু বাছাই করা সেরা প্রশ্নোত্তর সহ ক্লাস হচ্ছে তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে এবং যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখো প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে অবশ্যই ক্লাসগুলো কিন্তু দেখে নিও তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করব প্রথম প্রশ্ন কি বলছে দেখব দেখো বলা হচ্ছে পুষ্টি কয় প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে পুষ্টি হল দুই প্রকারের অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার তো এখান থেকে আমাদের পুষ্টি জিনিসটা কি আসলেই জেনে নেওয়া প্রয়োজন দেখো পুষ্টি আসলে বিষয়টা কি আমরা বেঁচে থাকার জন্য অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে তো সেই খাদ্য গ্রহণ খাদ্য কাকে বলছি বেঁচে থাকার জন্য যে খাবার গ্রহণ করছি সেটাকে আমরা ফুড বা খাদ্য বলছি এই খাদ্য বিপাক মাধ্যমে আমাদের শরীরের প্রত্যেকটি কোষে কোষে ছড়িয়ে পড়ে এবং সেইখান থেকে কি হয় আমাদের দেহের মানে শক্তি উৎপাদনে সাহায্য করে থাকে এই খাদ্য বা ফুড তো এই বিষয়টাকে এই ঘটনাটাকে আমরা পুষ্টি বা নিউট্রিশন বলে থাকি ওকে তো এই পুষ্টি হচ্ছে দুই প্রকার কি কি স্যার পুষ্টি হলো দুই প্রকার একটা হচ্ছে সভোজি একটা হচ্ছে পরভোজি তো তোমাকে বেসিক্যালি জিজ্ঞেস করতে পারে যে পুষ্টি কয় প্রকার ও কি এই টাইপের কোয়েশ্চেন হতে পারে ওকে অপশন এ ইজ দা রাইট আনসার নেক্সট পরবর্তী প্রশ্নটি আমরা দেখবো ওআরএস এর আবিষ্কারক হলেন কে চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে দিলীপ মহানালাবিস অপশন এ ইজ দ্য কারেক্ট স্যার দিলীপ মহানালিস হলেন ও এর ওকে ডিটেলসে আমরা দেখে নেবো দেখো ওআরএস এর সম্পূর্ণ নাম কি ওরাল রিহাইড্রেশন সলিউশন এটার ফুল হোম হচ্ছে ওআরএস আমরা প্রত্যেকে ও আর কিন্তু খেয়েছি ওকে আচ্ছা এখানে দেখো অপশান সে রয়েছে জগদীশ চন্দ্র বসু ইনি কি আবিষ্কার করেছিলেন ইনি আবিষ্কার করেছিলেন উনিশশো এক সালে যে গাছেরও জীবন আছে এটা কিন্তু তিনি আবিষ্কার করেছিলেন চলো নেক্সট পরবর্তী প্রশ্ন এফ এফ এর সম্পূর্ণ নাম কি চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটা তোমাকে নির্বাচন করতে হবে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রি ফ্যাটি অ্যাসিড অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এরকমই আরো দুটো ইম্পর্ট্যান্ট অ্যাব্রিভিয়েশন যেগুলো তোমাদের জানতে হবে যেরকম আইসিডিএস এর ফুল ফর্ম কি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিএমআর ফুল ফর্ম কি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ওকে আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা যে সমস্ত পরীক্ষার্থী ইতিমধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছ বা অনেকেই প্রস্তুতি শুরু করেছো তাদের জন্য একটি দুর্দান্ত আপডেট রয়েছে এই মুহূর্তে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে এক্সাম বাংলা পাবলিকেশনের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইড বইটি হচ্ছে বাজারের একমাত্র ইউনিক বই এবং আর সমস্ত বইগুলোর থেকে আলাদা ডেফিনেটলি প্রত্যেকটি বই ভালো আমি কোনো বইকে এখানে খারাপ বলবো না বাট এক্সাম বাংলার এই বইটি কোন দিক থেকে সবথেকে ইউনিক জানো তোমরা কারণ এটি হচ্ছে লেটেস্ট যে সিলেবাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার সেই সিলেবাস বা এক্সাম প্যাটার্নকে ফলো করা হয়েছে আর অন্যান্য বইগুলোতে এই বিষয়টা কিন্তু নেই এখানে কমপ্লিট কন্টেন্ট তোমরা এই বইয়ের মাধ্যমে পাবে বইটি রয়েছে বিগত বছরের প্রশ্নপত্র অঙ্গনওয়াড়ি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ম্যাথ ইংলিশের যাবতীয় তথ্য যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এই বইয়ের মাধ্যমে রয়েছে এই বইটি তোমরা বাংলার যে ওয়েবসাইট সেইখান থেকে থেকে বেশি করতে পারবে কিন্তু তোমাকে অফিসিয়াল সব একটা কুপন কোড ইউজ করতে হবে যখন বইটি তুমি অনলাইনে অর্ডার করবে কুপন কোডটি হলো জেবি টুয়েলভ এই কুপন কোডটি তুমি অ্যাপ্লাই করে দিলে সব থেকে বেশি ডিসকাউন্টে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বইটিকে অর্ডার করতে পারবে এছাড়া তোমরা অ্যামাজন ফ্লিপকার্টে বা নিকটবর্তী যে কোনো বুক স্টলে পেয়ে যাবে খোঁজ করলে ওকে চলো প্রত্যেকে আশা করবো বইটাকে অ্যাভেল করে নেবে কারণ এই বইটি পাশে থাকলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কার জন্য আমাদের যে ক্লাস আসছে আর এই বইটি থাকলে একটা কমপ্লিট ধারণা তোমাদের মধ্যে তৈরি হবে পরীক্ষার জন্য ওকে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কোন তারিখে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার পয়লা জুলাই জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় দেখো ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে এই পয়লা জুলাই তো এই দিনটিকে স্মরণ করে রাখার জন্য এবং ডাক্তারদের প্রতি রেসপেক্ট শো করার জন্য এই দিনটি আমরা ডাক্তার দিবস পালন করে থাকি অপশন বি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে আমরা যাব বাতাসের এসপিএম মাপতে ব্যবহৃত যন্ত্রটি হল নিম্নের কোনটি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে হাই ভলিউম স্যাম্পলার অপশন বি ইজ দ্য রাইট আনসার বাতাসের এসপিএম এসপিএম এর ফুল ফর্ম কি আমরা দেখে নেব এখানে দেখো বাতাসের আচ্ছা এখানে এসপিএম এর ফুলফর্মটা বলে দিচ্ছি আমি আগে এসপিএম মানে হচ্ছে সাসপেন্ডেড পার্টি ম্যাটার যার ফুল ফর্ম বাতাসের গতিবেগ মাপার জন্য আমরা ইউজ করি কি অ্যানিমোমিটার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়োমোডেল চাপ মাপা হয় গাড়ির গতি পরিমাপ করতে ইউজ করা হয় স্পিডোমিটার তাহলে যে আমরা এসপিএম বলছি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যেটা মাপা হয় হাই ভলিউম স্যাম্পলারের সাহায্যে এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার কি দেখো এটা হচ্ছে বিভিন্ন ছোট ছোট পার্টিকেল ডাস্ট পার্টিকেল যেগুলো এয়ারের মধ্যে বা বাতাসের মধ্যে ভাসমান অবস্থায় রয়েছে যার থ্রু দিয়ে কি হয় পলিউশন বা এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ ঘটে এবং এইগুলো বিভিন্ন শিল্প কলকারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া ইত্যাদির জায়গা থেকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আসে বায়ুমন্ডলে যেগুলোকে আমরা পরিমাপ করি হাই ভলিউম ট্যাম্পারের সাহায্যে ওকে অপশন বি হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী কোয়েশ্চেন কি বলছে ইকোসিস্টেম কথাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন তো এখান থেকে দুটো প্রশ্ন হয় একটা হচ্ছে ইকোসিস্টেম আর একটা হচ্ছে ইকোলজি ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী ট্রান্সলে ইকোসিস্টেম কথাটি ব্যবহার করেন বিজ্ঞানী ট্রান্সলে ওকে আর ইকোলজি শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী হ্যাকেল ওকে এই দুটো বিষয় তোমরা প্রত্যেকে দেখবে ইকোসিস্টেম দেখো ইকোসিস্টেম বিজ্ঞানী ট্রান্সলে ঠিক আছে ইকোলজি আর্নেস্ট হ্যাকেল হয়ে গেল লিন্ডেমান দিয়েছিলেন দশ শতাংশের সূত্র ঠিক আছে এটাও কিন্তু পরীক্ষাতে আসে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন প্রথম ধরিত্রী দিবস পালন করা হয় কোন সালে সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো সালে প্রথম ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় যদি আমরা ডিটেলসে দেখি দেখব উনিশশো সালে প্রথম পৃথিবী দিবস পালিত হয়েছিল বা ধরিত্রী দিবস পালিত হয়েছিল যখন টোয়েন্টি মিলিয়ন মানুষ পরিবেশের অবক্ষয় বা এনভারমেন্টাল ডিগ্রেডেশনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছিল বিশ্ব ধরিত্রী দিবস প্রতি বছর আমরা পালন করে থাকি বাইশে এপ্রিলকে এই বছরও পালিত হয়েছে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ইউরিয়া আমাদের শরীরের প্রস্রাবের সময় অন্যতম প্রধান একটি উপাদান নিচের কোন অঙ্গে ইউরিয়া গঠিত হয় এটা তোমার প্রশ্ন সঠিক উত্তরটা হয়ে যাবে লিভার বা যকৃত ইস দ্য কারেক্ট অ্যান্সার অপশান ডি ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন মানুষের কিডনিতে গঠিত পাথর কি দিয়ে গঠিত মানে কিডনিতে গঠিত পাথর মানে এখানে কিডনি স্টোন আমরা অনেকেই শুনেছি ওকে তো সেই কিডনি স্টোনটা কি দ্বারা গঠিত সঠিক উত্তরটা হবে ক্যালসিয়াম অক্সালেট অপশন এ ইজ দা রাইট অ্যান্সার ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন আইকনিক ওম আকৃতিতে ডিজাইন করা বিশ্বের প্রথম মন্দিরের উদ্বোধন করা হয়েছে কোন ভারতীয় রাজ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে যেইভাবে পরীক্ষায় প্রশ্ন আসে ঠিক সেইভাবেই ক্লাসের কন্টেন্ট রয়েছে নো ডাউট প্রত্যেকে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে গ্রুপে প্রত্যেকে যুক্ত থাকবে ওকে তো বিশ্বের প্রথম যেটা হচ্ছে আইকনিক ডিজাইন যেটা ওম আকৃতির মন্দির সেটা রাজস্থানের একটা গ্রামে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে দেখো এখানে রাজস্থানের পালি জেলায় জাদান গ্রামে আইকনিক ওম আকৃতিতে ডিজাইন করা বিশ্বের প্রথম মন্দির উদ্বোধন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা যিনি বন্দে ভারত এক্সপ্রেস চালান খুব ভালো প্রশ্ন ঝাড়খণ্ডের একজন আদিবাসী পরিবারের সন্তান মেয়ে ঋতিকা তিরকে অপশন প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালান অপশন বি হবে সঠিক উত্তর ওকে আচ্ছা সুরেখা যাদব অপশানে রয়েছে এটা দেখি একটু সুরেখা যাদব সুরেখা রামচন্দ্র ভোসলে উনিশশো সালে ভারতের প্রথম মহিলা ট্রেন চালক ঠিক আছে চলো নেক্সট গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি উত্তর যশোদ্রা হবে উত্তর অপশন বিজ দা রাইট গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক প্রশ্ন তোমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে এসছে অঙ্গনড়ি কর্মীর তো অবশ্যই দেখে নেবে ভালো করে গৌতম বুদ্ধের আদি নাম সিদ্ধার্থ গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কি বললাম যশোধরা গৌতম বুদ্ধ জন্মগোৎসরে করেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে পিতা হচ্ছেন শুদ্ধোধন মাতা হচ্ছেন মহামায়া পুত্রের নাম রাহুল তো ভালো করে সকলে দেখে নিও নেক্সট অর্জুন পুরস্কার কোন বছর থেকে শুরু হয় অর্জুন পুরস্কার দেয়া শুরু হয় উনিশশো একষট্টি সাল থেকে অপশান সি হবে সঠিক অ্যান্সার ডিটেলসে আমরা দেখে নেব দেখো অর্জুন পুরস্কার সম্পর্কে উনিশশো একষট্টি সালে এই পুরস্কার প্রথম প্রদান করা হয় ভারতের রাষ্ট্রপতি এই পুরস্কার প্রদান করেন বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়া প্রশিক্ষকদের এই পুরস্কার দেওয়া হয় বর্তমানে এই পুরস্কারের মূল্য হচ্ছে পনেরো লক্ষ টাকা ভারতের মহাকাব্য মহাভারতের অর্জুনের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়েছে উনিশশো সালে প্রথম ছয়জনকে এই পুরস্কারে সম্মানিত করা হয় নেক্সট গোলাপি শহর কাকে বলা হয় জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয় হ্যাঁ ওকে ডিটেলসে দেখে নাও জয়পুর হচ্ছে গোলাপি শহর রাজস্থানের রাজধানী বৃহত্তম শহর হলো এই জয়পুর অট্টালিকা রঙের জন্য এরকম নামকরণ হয়েছে এই শহরের প্রতিষ্ঠাতা হলেন আমিরের শাসক দ্বিতীয় জয়সিং আচ্ছা মাদুরাইকে সিটি অফ ফেস্টিভ্যালস বলা হয় এটা মনে রেখো প্রত্যেককে মন্দিরের শহরও বলা হয় বারাণসীকে অনেক সময় বলা হয় ঠিক আছে চলো নেক্সট ব্রিটিশ সরকারের কোন সিদ্ধান্তের প্রতিবাদে লালা লাজপত রায় মারা যান তো খুব ইম্পর্টেন্ট ইতিহাস থেকে কোশ্চেন ঠিক আছে সঠিক উত্তরটা হবে সাইমন কমিশন অপশন এ ইজ দ্য রাইট ডিটেলসে আমরা দেখে নেব দেখো লালা লাজপত রায় উনিশশো আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি জন্মগ্রহণ করেন কোথায় পাঞ্জাবে এবং উনিশশো সালে তিনি মারা যান ঠিক আছে কারণ কি হয়েছিল সেখানে প্রচুর পরিমাণে গুলি চলেছিল এবং ঝামেলা হচ্ছিল সাইমন কমিশনের বিরুদ্ধে এবং সেইখানে তিনি গিয়েছিলেন পুলিশের দ্বারা লাঠিচার্জের সময় তিনি কিন্তু গুরুতর ভাবে আঘাত হন জখম হন এবং কি নামে পরিচিত ব্রহ্মপুত্র নদী নামে পরিচিত নেক্সট বাক বাক স্বাধীনতা স্বাধীনতা হলো হলো একটি একটি কি সঠিক উত্তরটা হবে মৌলিক অধিকার অপশন এ প্রত্যেকের ডিটেলসে এখানে দেখে নেব যে ভারতের সংবিধানের উনিশ নম্বর আর্টিকেলের সাব প্লাস ওয়ান এতে রয়েছে বাক স্বাধীনতার অধিকার ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তো এখানে উনিশটি উনিশ নম্বর আর্টিকেলের মধ্যে ছটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে বাক ও মত প্রকাশের স্বাধীনতা নম্বর হচ্ছে শান্তিপূর্ণভাবে অস্ত্র ছাড়া সমাবেত হওয়ার অধিকার তিন নম্বর হচ্ছে সমিতি বা বা ইউনিয়ন সমবায় গঠনের অধিকার চার নম্বর ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা করার অধিকার পাঁচ নম্বর ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার লাস্ট হচ্ছে যে কোনো পেশা অনুশীলন করার ও কোনো পেশা ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের ইতিহাসে কে কুনিক নামে পরিচিত সঠিক উত্তরটা হবে অজাতশত্রুকে কুণিক বলা হয় আর একটা বলা হয় শ্রেণিক মনে বিম্বিসার কুণিক এই অজাতশত্রু তৃতীয় যে প্রথম যে বুদ্ধিষ্ট কাউন্সিল সেটা আহ্বান করেছিলেন নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা ডলোমাইট উৎপাদনে বিখ্যাত জলপাইগুড়ি জেলা ডলোমাইট উৎপাদনের জন্য বিখ্যাত আমরা বিভিন্ন আকরিক গুলো যে সমস্ত ডিস্ট্রিক্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে দেখে নেব চুনা পাথরের জন্য বিখ্যাত জেলা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ফায়ার ক্লে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া অ্যাপাটাইটের এবং রক ফসফেটের জন্য পুরুলিয়া জেলায় পাওয়া যায় অ্যাপাটাইট এবং রক ফসফেট খনিজগুলো সার উৎপাদনে সাহায্য করে ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পাট কল স্থাপিত হয় কোথায় সঠিক উত্তরটা হবে রিসড়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের প্রথম পাট কল আঠারোশো সালে কলকাতার হুগলি নদীর তীরে রিসড়ায় স্থাপিত হয়েছিল ওকে তো এই ছিল আজকের ক্লাসের বাছাই করা সেরা প্রশ্নোত্তর তোমাদের আপকামিং অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা তোমরা ফর্ম ফিল আপ করবে বলে ভাবছো এখনও তোমাদের ডিস্ট্রিক্টে ফর্ম আসেনি তাদের জন্য বলবো আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো এই গ্রুপটাতে যুক্ত থেকো আপকামিং তোমার জেলায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার প্রথমে আপডেট এই গ্রুপের মাধ্যমে তুমি পাবে এছাড়াও প্রত্যেকদিন ক্লাস আপডেট ফ্রি পিডিএফ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পেতে ডেলি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরাম জয় হিন্দ